ওয়াসকরা নবীওয়ালা কাম সমস্ত নবীরা বক্তা ছিলেন সব নবীরা কোন নবী লেখক ছিলেন না কোন নবী কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন না তবে সব নবী বক্তা ছিলেন সাইয়্যিদুল কুতাবা বক্তা সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীও বক্তা এবং প্রধান বক্তা তাহলে বয়ান করা সুন্নাত বয়ান করা নবীওয়ালা কাম আর নবীওয়ালা কাম এটা ইবাদত নবীওয়ালা কাম আর প্রত্যেকটা ইবাদত লিমিটেড আনলিমিটেড কোনো ইবাদত নাই কথা বলেন লিমিটেড বোঝেন তো সীমাবদ্ধতায় আবদ্ধ আমার মনে চাইলে লম্বা করে ফেললাম মনে চাইলে একটু খাটো করে কাটিয়ে ছোট করে ফেললাম ইবাদতের মধ্যে সুযোগ আছে মাগরিবের নামাজের সময় মনটা খুব ভালো সময় পাইছি আজকে ব্যবসা বাণিজ্য আগেতে ভালো হয়ে গোটায় গোটায় আসছি তো নামাজ তিন রিকাত পড়বো কে বাংটা করে চার রিকাতি পড়ি বেলাই সময় যখন আছে চার নম্বর রেখাতে সুর বাকারা ঘুরি বেলাই হবে সারা রমজান রোজা রাখলাম ঈদের দিন যজ্ঞ ঈদের দিনে রোজা রাখি সারাটা রমজান ইজন রাখলাম একটা দিন আর ছাড়বো ক্যা আর আগামীকালকে তো ছয় দিন থাকবো তা ফাঁকে একটা দিন গ্যাপ দেবো ক্যা ঈদের দিনও রাখি জবাব হবে না হবে তোমার মন চাহি কোনো কিছু ইবাদত না মাতা কুমুর রসুল ফাকুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু আমার আল্লাহ বলেন বন্ধু তুমি বলে দাও উম্মতরা মাতা কুমুর রসুল ফাকুজুহু আমার রসুল যেটা যেমন ধরতে বলে সেটা তেমন ধরু ওমা নাহাকুম আনহু ফান্তাহু যেটা যেমন ছাড়তে বলে সেটা তেমন ছেড়ে দাও এরই নাম হবে ইবাদত মন চাহি ইচ্ছা মতো যেমন খুশি তেমন এর নাম ইবাদত নয় কথা বলেন ওয়াজ নসিহত করো যদি নবীওয়ালা কাম হয় এটা ইবাদত এর ভিতরে নবীওয়ালা সিস্টেম চালু করতে হবে মহিলারা রাতের বেলা ওয়াজ শুনতে আসা এটা চরম ঝুঁকি আর রিস্কের ব্যাপার বাংলার জমিনে অন্যরা কয় যে হুজুর পয়সা তো আমরাই তো বেশি দেই আপনাকে এই পাশে কেশবপুর গেছিলাম একবার মাহফিলে বহু আগে একটা হেফজখানার আন্ডারে হেফজখানা খানিক দূরি আমার ওই জায়গা এই রুগা কুড়োর মতো বসাইতেছে শুনি যে ওয়াজ হচ্ছে আর ফাঁকে ফাঁকে এই পাশে কণ্ঠশিল্পী আসছে একজন রোকনুজ্জামান অ্যাডভোকেট সে গান গায় এক বক্তর পরে পরে গায় পাঁচজন বক্তা ওয়াজ করছে আমি শেষ বক্তা স্টেজে এসে স্টেজে যাইয়ে দেখি আমার মাথায় ঠাটা বসে এই যে স্টেজ মাঝখানে একটা সুতো টানানো এদিক দিয়ে পুরুষ এখান থেকে সব মহিলারা আমি যে বলি ঘটনা কি একই এ তো সিনেমা হলে তেরুম না একই আমি বললাম ভাই আমার ইমান দুর্বল রাতের বেলা আমি যদি ফাঁকা রাস্তায় এক কোটি টাকার একটা বস্তা পাই আমি নাসির আমার নফসের উপরে এতটা টাকা পয়সার ব্যাপারে আত্মনির্ভরশীল গভীর অন্ধকারে এক কোটি টাকার বস্তা পেয়েছি আমি না নিলে না নিতে পারি এবং নেবই না এইটাই আমি 100% শিওর দিতে পারি তবে সামনের উপরে একজন সুন্দরী নারী আসবে আর তারে আমি দেখবো না সামনে একটা নারী বসে থাকবে তার দিকে আমি তাকাবো না নির্জনে নিরাপদে একটা মহিলাকে আমি পাইব আর সে আমাকে প্রস্তাব দিবে আমি সেটাকে প্রত্যাখ্যান করব এ ব্যাপারে আমি আমার নফসের উপরে বিন্দু মাত্র আত্মবিশ্বাসী না ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু ইল্লা আমার রাহিম রাব্বি ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত বলেন আমি আমার নফসের উপরে আত্মবিশ্বাসী আত্মনির্ভরশীল ছিলাম না আল্লাহ যদি না বাঁচাইতো তাহলে ওই দিন আমি জুলাইকার হাতে ধরা খাইয়া যাইতাম আল্লাহু আকবার আমি বললাম হে ভাই আমি নাসিরের ইমান দুর্বল আমার আমল দুর্বল মানুষ আমি ছোট আমার ইমানের পরিধিও ছোট
এই জায়গা থেকে নারীরা দলে দলে বসা থাকবে আর আমি মন খুলে ইখলাসের সাথে ওয়াজ করব এটা আদৌ সম্ভব নয়। আগে যে বক্তারা ওয়াজ করেছেন তাদের ঈমান বড় শক্তিশালী, তারা এদের দিকে না তাকাইয়া মুখস্থ ওয়াজ করে গেছে, আমি কিন্তু পারবো না, আমার যা কামাই করছিলাম সব আজ শেষ হয়ে যাবে, নারীদের উঠাইতে হবে। ওঠো মহিলারা, হুজুর কজন সব স্টেজের থেকে আমার থুইয়ে চলে গেছে, এই শূন্য এখন ধরা খাইছে তো মৌলবীরা, আরে বিটিরা ওঠেই যা, আমি মনে হয় যাও না কে কত হুজুর টাকা আমরা বেশি দিছি আর আল্লাহর কি এই কইছে ওরা, আমার সাথে জগলা বাঁধা নিছে, টাকা আমরা বেশি দিছি, আমি মনে টাকা বেশি দেওয়ার যা কও সব শেষ হয়ে যাবে আজকে এই জায়গার তিয়া, কিচ্ছু টাকায় কাম হবে না বিয়া। ওঠো কয় যে হুজুর বক্তার মুখ না দেখতে পারলে অশ্বিনী ভুষায় নাকি তবলিগের কয়জন সাথিয়ার চরমুনার কয়জন মহাব্বতের ভক্ত ছিল ওই কয়জন ছাড়া পুরো মাঠ খালি হয়ে গেল। আমি বললাম তারপর আমার ইমানটা বাঁচলো, কথা বলেন ঠিক না,